লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেখুন যে কারণে মার্কিন যুদ্ধ বিমানে থাকবে বিধ্বংসী লেজার গান লেজার গানকে বাস্তবে ব্যবহার করার মতো প্রযুক্তি আবিষ্কার করে ফেললো আমেরিকা ওয়াশিংটনের খবর দুই হাজার বিশ সালের মধ্যে মার্কিন বিমান বাহিনী তাদের বিমানে লেজার গান সহ অন্যান্য মারণাস্ত্র লাগানোর কাজ সেরে ফেলবে এই লেজার গান থেকে একশো পঞ্চাশ কিলোয়াটের বিদ্যুৎ তরঙ্গ শত্রুর ওপর বর্ষিত হবে এখন মার্কিন সেনা যে সমস্ত বৈদ্যুতিক হাতিয়ার ব্যবহার করে তার থেকে দশ গুণ ছোটো এই নতুন অস্ত্রের ক্ষমতা অন্তত কয়েক গুণ বেশি নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস মিসাইল রেঞ্জ গ্রাউন্ডে এই অস্ত্রের পরীক্ষামূলক ব্যবহার চলছে থার্ড জেনারেশন প্রোটোটাইপ এই অস্ত্রের আকৃতি এক দশমিক তিন মিটার গুণ শূন্য দশমিক চার গুণ শূন্য দশমিক পাঁচ মিটার সিঙ্গেল লিথিয়াম ব্যাটারি প্যাকে চলা এই হাতিয়ার বানাতে গত কয়েক বছর ধরে ডিআরপিএল লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছিল অস্ত্রটির পোশাকি নাম ডিরেক্টেড এনার্জি ওয়েপন স্পটস আগামী পাঁচ বছরের মধ্যে মার্কিন যুদ্ধ বিমানে এই অস্ত্র ব্যবহার করা হবে শুধু মনুষ্য চালিত বিমানই নয় যন্ত্রচালিত ছোট বিমান বা ড্রোনেও লাগানো হবে লেজার গান যুদ্ধরীতি সংক্রান্ত এক আলোচনা সভায় যোগ দিতে এরকমটা দাবি করলেন মার্কিন বিমান বাহিনীর জেনারেল হক শি লিসলে তিনি বলেন আমি স্পষ্ট করে বলতে চাই আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের বিমানে লেজার গান লাগানো সম্ভব হবে অনেকেই যা এতদিন স্বপ্ন দেখতেন এবার তা বাস্তব হতে চলেছে আমার এই চ্যানেল আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে